لا إله إلا الله. সব নবীরা বিয়ে করেছেন, আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত। ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। বিয়েটাকে সহজ করে দেয়, যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন, তাই না? যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। আমাদের সমাজে জেনা করা সহজ, বিয়ে করতে লাগে 10 লাখ, জেনা করতে লাগে 1,000, ঠিক কিনা? 10 লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না। এটা লাগবে, ওটা লাগবে, এই দাও ওই দাও, মোহর দাও, বিশাল অঙ্কের মোহর। 10 লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না, এরকম আসারা নাই না? এগুলো আসলে ইসলামিক কালচার না। ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন, সহজ করে দেন। ছেলে পড়াশোনা করুক, সমস্যা নাই, মেয়েও করুক, কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক, ঠিক কিনা? তাদের এই যৌবনের তাড়নায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না? নাই। এজন্য বাবারা সাবধান, মায়েরা সাবধান, বিয়েটাকে সহজ করেন। এলাকার যুব সংঘ যারা আছো, তোমরা একটা ক্যাম্পেইন করবে এই মাহফিলের পরে, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন। টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন, সময় মতো বিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। বাপ মা বোঝে না, একজনকে হুজুর আব্বাই বোঝে না, গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন। ওরা যে পাপের সাথে, পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে, পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে, আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারা দাঁড় করাবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, দে গার্ড দেয়ার প্রাইভেটস, মুকদ্দামাতুল হারামে হারাম, এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না, কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে, এজন্য এটাকেও হারাম করেছে কে? মুকদ্দামাতুল হারামে হারাম, এই নজরটা বড় খারাপ। আন-নাযর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীর, এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে। আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না, আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই, ঠিক কি না? এটা জান্নাতি সম্পর্ক, আমাদের আদি পিতা আদি মাতা তাদের প্রথম বিয়ে হয়েছে জান্নাতে, এজন্য আমরা বিয়ে করতে চাই। আমরা পরকীয়ায় জড়াতে চাই না, আমরা গার্লফ্রেন্ড বানাতে চাই না, আমরা অবৈধ সম্পর্কে জড়াতে চাই না, আমরা বিশ্ব ভালোবাসা পালন করতে চাই না, এগুলো হারাম। হারাম আছে যেখানে আমরা যাব না, হালাল আছে যেখানে আমরা যাব। আল্লাহ তুমি কবুল কর, আমিন। এরপর আল্লাহ বললেন, আল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন বান্দারা কখনো আমানতের খেয়ানত করে না, ঠিক কি না? আমানতের খেয়ানত করে, আমানতের হেফাজত করে। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ আদেশ করেছেন আমানতদারের কাছে কিছু রাখা হলে সেজন্য আমানত পৌঁছে দেয়। আপনার বন্ধু আপনার কাছে একটা ল্যাপটপ রেখে গেল, এসে বলল 2 মাস পরে এসে বলল, বন্ধু ল্যাপটপটা দাও, ঠিক যেমন যেমন সে দিয়েছে তেমন তেমন আপনি দিবেন, ঠিক কিনা? এটার নাম আমানত। লা ইমান আল ইমান লা আমানাত আলা, যার আমানতদারিতা নাই ওর ইমানই নাই। এজন্য খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার, এজন্য মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন। আল আমিন মানে আমানতদার, দা মোস্ট ট্রাস্ট অর দি পার্সোনালিটি ইন মক্কা সিটি, মক্কা শহরের সবচাইতে আমানতদার, আমানতদারদেরকে সবাই ভালোবাসে। আমানত অনেকে মনে করে আমার কাছে 50,000 টাকার একটা বান্ডিল কেউ রেখে গেল, কয়দিন পরে নিয়ে গেল, এটা আমানত না, সব কিছু আমানত। আপনার সম্পদ আছে, এই সম্পদ আপনার কাছে আমানত রেখেছে কে? আপনার স্ত্রী আছে, এই স্ত্রী আপনার কাছে আমানত। আপনার সন্তান আপনার আমানত। আপনার ক্ষমতা আছে, এই ক্ষমতা আপনার কাছে আমানত। যিনি ইমাম সাহেব, ইমাম সাহেবের কাছে মসজিদ আমানত। যিনি চেয়ারম্যান সাহেব, ওনার কাছে ওনার ইউনিয়ন পরিষদ আমানত, ঠিক কি না? যিনি প্রধানমন্ত্রী, ওনার হাতে 56,000 বর্গমাইল আমানত। অনেক বড় বিষয়, যার যা দায়িত্ব
ওইটা আমার কাছে আমানত। আমার কাছে এই তাফসীরের মঞ্চটা আল্লাহর দেয়া আমানত। ঠিক যে হাফেজে কোরআন তার সিনার ভিতরে আল্লাহর কোরআনটা আমানত। ঠিক ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যাকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছে সবটাই আমানত। মুমিন এই আমানতের খেয়ানত করে না। আমানতের খেয়ানত করে যারা মুনাফিক তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, এরকম আসলে নাই। মক্কায় সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমানত রেখে যেত। যেদিন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন ওই দিন রাতে উনি ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমানতদারিতার বিষয়গুলো বুঝিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, আলী এত মানুষের এত জিনিস আমার বাসায়, আজ রাতে আল্লাহ হিজরতের আদেশ দিয়েছেন কিন্তু আমি তো এগুলো পৌঁছে দিতে পারবো না রে আলী, আমার জায়গায় তোমারে আমি এগুলোর আমানতদার আমানতদার বানিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে চলে গেলাম। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় নিয়েছেন এই আমানতগুলো পৌঁছাতে। কয়দিন? 3 দিন। সুবহানাল্লাহ, বলতে পারলেন না? সুবহানাল্লাহ। এত ভালোবাসতো মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনেকে ছিল কাফের আর মুশরিক, দল করতো আবু জাহেলে, দল করতো কার, কিন্তু আমানত রাখার সময় আবু জাহেলের কাছে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখে। সুবহানাল্লাহ, বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি বলতেন আমার কাছে কেন, আবু জাহেলের কাছে রাখো, ওরা বলতো আবু জাহেলের কাছে যদি টাকার প্যাকেট রাখি দেখা যাবে আয়েশা টাকাও নাই টাকার প্যাকেটও নাই। আপনার কাছে যেইভাবে যেইভাবে যেই জিনিসটা রাখি ঠিক ওইভাবে পাওয়া যায়। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নম্বর গুণ তার আমানতদার হয়। কি হয়? আমরাও আমানতদার হব। সবাই বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা যদি আহাদ দেয়, প্রমিস দেয়, প্রমিস দিয়ে প্রমিস রাখে, কথা দিয়ে কথা রাখে, কথা ভাঙে না। আমরা কথা দেই কিন্তু কথা রাখি না, এরকম আছে না? নাই না। মুমিনদের কথা তো কথা, কথা দিলে আপনার কথা রাখতেই হবে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদ কানা যে ওয়াদা তুমি দিয়েছ, যে অঙ্গীকার মানুষকে তুমি দিয়েছ, যেই প্রমিস তুমি মানুষকে রেখেছ, তোমার প্রমিস তুমি রক্ষা করবে। কেননা কিয়ামতের দিন এই ওয়াদার প্রমিসের ব্যাপারে তোমারে জিজ্ঞেস করবে কে? খবরদার, কাউরে কথা দিলে কথা রাখবেন, বন্ধুকে কথা দিলে কথা রাখুন, সন্তানকে কথা দিলে কথা রাখুন, স্ত্রীকে কথা দিলে কথা রাখুন, কিন্তু এই দেশে কেউ কথা রাখে না, তাই না? এই জন্য কথা রাখার প্র্যাকটিস যেন আমরা করি। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম উনি কোনদিন ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না। এই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুরু ফিল ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। বড় আল্লাহু আকবার। ও নবী কিতাবে সাইয়েদনা ইসমাইলের কথা উল্লেখ করেন কারণ তিনি কোনোদিন ওয়াদা ভাঙেন নাই, যত ওয়াদা দিয়েছেন সবটাই পূরণ করেছে। ইসমাইল আলাইহিস সালাম এর এক ব্যক্তির সাথে ওয়াদা দিলেন যে আগামীকাল বিকেলে আসরের সালাতের পরে এই গাছের নিচে আমরা দুজন মিট করব, ওয়াদা। তো তারপরের দিন আসরের সালাতের পরে ইসমাইল আলাইহিস সালাম ওই গাছের নিচে যেয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু ওই লোকটা আর আসলো না। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম ভাবলেন হয়তো ভুলে গিয়েছে, আজকে আসে নাই কালকে আসবে। ইসমাইল আলাইহিস সালাম তার পরের দিনও আসরের পরে ওই গাছের নিচে যেয়ে হাজির, কিন্তু লোকটা আসেনি। ইসমাইল আলাইহিস সালাম ভাবলেন আজও হয়তো ভুলে গিয়েছে, উনি তার পরের দিনও যে ওই লোকের জন্য দাঁড়িয়ে রইলেন, তার পরের দিনও দাঁড়িয়ে রইলেন। এইভাবে 5 দিন 10 দিন নয় টানা 30 দিন তিনি ওই লোকটার জন্য গাছের নিচে অপেক্ষা করেছে। ওয়াদা দিলে আমার ওয়াদা রাখতে হবে, কারণ মুমিনের কথার দাম আছে না।